হাই ফ্রেন্ড, ইউটিউব চ্যানেল ফেলুদা আপনাদের সকলকে জানায় স্বাগতম। আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনাদের প্রত্যেকেরই খুবই প্রয়োজনীয়, কারণ এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে অনলাইনে আপনার টিভিটি রিচার্জ করে নিতে পারবেন এবং সেটি লাইভ আপনাদেরকে তুলে ধরব। হ্যাঁ বন্ধু, এই লকডাউনের কারণে আপনার কেবিল অপারেটরের ছেলেরা ঠিকমতো আপনার টিভিতে রিচার্জ করে দিতে পারছে না বা কালেকশন করে নিয়ে যেতে পারছে না, তো সেই সব সমস্যা দূর করার কারণ জন্যেই আমি এই ভিডিওটি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধু, আজ আমি দেখাতে চাইছি যে সিটি কেবিলের কিভাবে রিচার্জ অনলাইনে করা যায়। যদি আপনার সেট টপ বক্সটি সিটি কেবিলের হয় তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি দেখুন, আপনার এটি কাজে লাগবে। এখান থেকে আপনি সম্পূর্ণভাবে গাইড পেয়ে যাবেন কিভাবে আপনার সেট টপ বক্সটি অনলাইনে রিচার্জ করবেন। তো ফ্রেন্ড, সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো রকম স্কিপ না করে, আর যদি এই ভিডিওটি দেখে আপনার এতটুকু উপকারে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার এই ভিডিওটি দেখে কতটুকু উপকৃত হয়েছেন এবং ভালো লেগেছে। তো আমি এখন সোজাসুজি নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখুন কিভাবে আমি আপনার সিটি কেবিলের অনলাইন রিচার্জ করা যায়। তো আসুন। তো ফ্রেন্ড, আমি সোজাসুজি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমি কম্পিউটারে একটা নতুন ট্যাব খুলেছি, এখানে আমি লিখছি এখন citynetworks.com, citynetworks.com। দেখুন ওদের হোম পেজটি খুলে গিয়েছে। এখানে একটি জিনিস দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার ব্যাপার আছে, দেখে নিন। কাস্টমার সাপোর্ট এবং কুইক রিচার্জ, তার পাশে লেখা আছে দেখুন টোল ফ্রি নাম্বার। কোনো সুবিধা অসুবিধায় আপনি কোম্পানিকে এই টোল ফ্রি নাম্বারে কল করতে পারেন। তো আমি আর একটা জিনিস দেখিয়ে দেই আপনাদেরকে, এই যে পেজটা আছে এখানে SMS দিয়ে আপনি এই পেজটিকে ভালোভাবে দেখে নেবেন। এই এখানে থেকে আপনার মোবাইল থেকে, রেজিস্টার মোবাইল থেকে SMS মারফত চ্যানেল অ্যাড করতে পারবেন এবং চ্যানেল ডিঅ্যাক্টিভও করতে পারবেন। তো আমি এখন কুইক রিচার্জে চলে যাচ্ছি। কুইক রিচার্জে গিয়ে যে পেজটা এলো এখানে, এবার একটি ভার্চুয়াল কার্ড নাম্বার দিতে হবে। তো আমি একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দেই, ভার্চুয়াল কার্ড নাম্বার যদি না পান দেখবেন আপনার সেট টপ বক্সের তলার দিকে একটা স্টিকার মারা আছে, সেখানে VSC নাম্বার বা VC নাম্বার বা ভার্চুয়াল কার্ড নাম্বার বলে লেখা থাকে, সেই নাম্বারটি এখানে পুট করে দেবেন। এখানে দুটো অপশান আছে, মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার ও ভার্চুয়াল কার্ড নাম্বার বা VC নাম্বার। সবসময় ভার্চুয়াল কার্ড নাম্বার দেওয়ার চিন্তা ভাবনা করবেন। তো ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। প্রসেস করলাম, কী নামে আছে তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, কোন কেবিল অপারেটর কী নামে আছে। এবারে হ্যাঁ, প্রসেস টু নেক্সটে ক্লিক করার সাথে সাথে কত টাকা অ্যামাউন্ট দেখিয়ে দেবে, প্রসেস টু পে, এখানে পেটিএম, ভীম ইউপিআই, ভিসা, রুপে, মাস্টার কার্ড বা নেট ব্যাঙ্কিং সব কিছুর মাধ্যম দিয়ে পে করতে পারবেন তার ডিটেলস দেওয়া রয়েছে। এই পেটিএম লেখা এর সামনে যে বুলেটটা রয়েছে, বুলেটে একটা ক্লিক করে পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার পরে আপনার এখানে অপশান চলে আসবে, আমি এখন ডেবিট কার্ড মাধ্যমে পেমেন্ট করব। তো দেখুন আমি ডেবিট কার্ড নাম্বার সব দিয়ে দিয়েছি, একটু ডেবিট কার্ডটার সিকিউরিটির ব্যাপার আছে সেই জন্যে কার্ড নাম্বার দেখাতে পাচ্ছি না। তো আমি পে নাওতে ক্লিক করে দিলাম।
সার্ভার একটু স্লো আছে। বল। তো এখানে আমার একটু ব্যাংকের সিকিউরিটি অ্যালার্টের জন্য এটা মেসেজটা দিয়েছে, তো এটাকে আমি কন্টিনিউ করে দিলাম। এবার খুলে গিয়েছে, দেখুন আমার মোবাইলে ওটিপিও চলে এসেছে এইখানে। এবারে ওটিপিটা দিলে ওই বক্সে রিচার্জ হয়ে যাবে। তো ফ্রেন্ড, এইভাবে আপনি আপনার সেটটপ বক্স রিচার্জ করে নেবেন। আর সেটটপ বক্স রিচার্জ করার সময় অবশ্যই মনে রাখবেন সেটটপ বক্সটি যেন অন থাকে, তাহলে খুব তাড়াতাড়ি আপনার সেটটপ বক্সের পিকচার চলে আসবে। তো আশা করি বুঝতে পারলেন। তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।